আজকে আমি ক্লাস সিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভের পরিবেশ ও ভূগোল করাবো। প্রথমে একের একে রয়েছে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে, এটা হবে ক্ষয়ের দাগেরটা ট্রোপোস্ফিয়ারে। এরপরে আছে একের দুই, আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো, এখানে ঘয়ের দাগে হবে মশ। একের তিনে রয়েছে ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এটা ঘয়ের দাগেরটা হবে, মাটির জলধারণ ক্ষমতা কম। এরপরে আছে শূন্যস্থান পূরণ, দুইয়ের একে রয়েছে সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়, সমভাবাপন্ন প্রকৃতির হয়। এরপরে আছে দুইয়ের দুই, নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে পর্ণমোচী উদ্ভিদ বলে। এরপরে আছে দুইয়ের তিন, সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা পরিযায়ী পাখি নামে পরিচিত। এরপরে আছে তিনের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, তিনের একে রয়েছে বায়ুমণ্ডল কীভাবে সৃষ্টি হয়েছে, এটা তোমরা চলে যাবে বইয়ের 33 নম্বর পাতাতে। বইয়ের 33 নম্বর পাতা তোমরা দেখে নিতে পারো, এখানে লেখা আছে, তোমরা এখানে যে ব্র্যাকেটে দেওয়া আছে সেখান থেকে লিখবে। সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে, তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর উঁচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল, এটা তোমরা লিখে নিও। তিনের দুইয়ের আগে রয়েছে ভারতে শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়। শীতকালে ভারতের ওপর দিয়ে শীতল ও শুষ্ক উত্তর পূর্ব বায়ু মৌসুমি বায়ু প্রবাহিত হয়। স্থলভাগের ওপর দিয়ে আসার কারণে এই বায়ুতে জলীয় বাষ্পর পরিমাণ কম থাকায় বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। এই কারণে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। চারের দাগে বলেছে বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে কীভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়ার নিয়ন্ত্রক। বায়ু সব জায়গায় চাপ সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে বাতাস ভীষণ গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে, তখন ঝড় ওঠে। বাতাসের গতি বেশি হলে গাছপালা ঘরবাড়ি ভেঙে পড়ে, অনেক ক্ষয়ক্ষতি হয়। নদীতে বা সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়। বায়ুচাপ বেড়ে গিয়ে উচ্চচাপ হলে পরিষ্কার আকাশ শান্ত আবহাওয়া দেখা যায়। আমি পরিবেশ ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছি। কোথাও কিছু প্রশ্ন থাকলে বা কিছু বুঝতে না পারলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। আর বাকি ভিডিওগুলো তোমরা আমার প্লেলিস্ট আর ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।